নাই। তো তারা রিয়া যে শিরক, রিয়া লোক দেখানো, মানুষের কাছে বেশি বেশি প্রকাশ করা, এটা যে শিরক, এই চিন্তাধারা এখনো ঢুকে নাই। তো এরা মনে করে যে আমরা ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক বেশি লাভবান হয়েছে, মানে আমাদের সে রাসূল লাভবান হয়েছে। কেননা রাসূলের শক্তি বেড়ে গেছে আমরা ইসলাম গ্রহণ করার কারণে, না হয় আল্লাহ রাসূল একা একা থাকতেন, দুর্বল থাকতেন, এত শক্তি বাড়তো না। মানে আমরা ইসলাম গ্রহণ করি আল্লাহর উপকার করছি, আল্লাহর রাসূলের উপকার করছি, মানে এইরকম একটা চিন্তা চেতনা তাদের মধ্যে ঢুকছে। আমাদের বর্তমান সমাজেও অনেকে মনে করে এইরকম। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে নামাজ পড়তে আসে, দেখবেন যে নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, নামাজের মধ্যে কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সেজদা করতে হয়, কিভাবে বসতে হয়, এইগুলা কোনো কিছু জানারও প্রয়োজন মনে করে না। কেউ জানাইতে গেলে উল্টা তারে আরো ধমক দেয়, আরে মিয়া আমি নামাজ না জানি নাকি, আমারে শিখাইতে আসতো, এরকম ধমক দেয়। আবার এমনি কিছুই জানে না, কেমনে রুকু করতে হয় সেটাও জানে না, সেজদা করতে হয় সেটাও জানে না, কেমনে বসতে হয় সেটাও জানে না, নামাজের কোনো নিয়ম কারণে জানে না। মানে তার চিন্তাধারা হইলো আমি যে নামাজ পড়তেছি এটাই তো বিশাল কিছু, আমি নামাজ না পড়তে আল্লাহ কি করতে পারতো, আমি নামাজ পড়ি আল্লাহরে উপকার করতেছি, আল্লাহরে শক্তিশালী বানাইতেছি, মানে আমার উপকার না উপকার আল্লাহর। মানে তার চিন্তাধারাটা এরকম, আমি নামাজ পড়তে মসজিদে আসছি, কবুল না করি আল্লাহ যাইব কই, আমাকে জান্নাতে না নিয়ে আল্লাহ কারে জান্নাতে দিব, আমি এত বড় বংশের মানুষ, আমাকে জান্নাতে না দিয়ে কারে আল্লাহ জান্নাত দিব। মানে হাবভাবটা এরকম যে নামাজ যেভাবেই কুফরি আল্লাহ কবুল করতে বাধ্য মনে হচ্ছে। এই জন্য সহিভাবে জানা বুঝা, দেখবেন যে আমরা যদি মুসল্লি যারা আসে আমাদের মসজিদে একজন একজন করে আমি যদি কেরাতটা শুনি, সহি কেরাতওয়ালা মুসল্লি কয়জন পাওয়া যাবে? হ্যাঁ, তো কেরাত যদি সহি না হয় নামাজ হবে? তো এই মানুষগুলোর যে নামাজ হচ্ছে না, মানুষগুলোর মধ্যে কোনো অনুভূতি আছে যে হারে আমি তো এত কষ্ট করে নামাজ পড়তেছি, আমার নামাজটা তো হচ্ছে না, আমার মিনিমাম সুরাল ফাতেহাটা কয়টা সুরা তো সহি করা দরকার, এই অনুভূতি আছে? নাই। তো কেন নাই? যে নামাজ পড়তেছি এটাই তো অনেক কিছু, আল্লাহ কবুল না করি যাগো কই, মানে আল্লাহরে ঠেকা যে কবুল করতে আল্লাহ বাধ্য, মানে অনুভূতিটা এরকম। তো কিছু কিছু সাহাবাই কেরাম ইসলাম গ্রহণের পরে তাদের মধ্যে এরকম একটা মনোভাব ছিল, আর তাদের আমলের কথা বারবার আরেকজনকে বলে বেড়াইতো। ওই যে একটু আগে যেটা বললাম, সপ্তমবার হজে গেছি যে এরকম হয়েছে, তারপরে এবার রমজান একজন জিজ্ঞেস করতেছে, হুজুর এই আমার তো জাকাত আসছিল, জাকাত তো কম আসে, তা আমি আরো এই ধরেন 10-12 লাখ টাকা দিয়ে দিই, তাহলে কি আমার জাকাত আদায় হবে? মানে আমাকে বুঝাইতে চাচ্ছে সে অনেক টাকা জাকাত দিয়ে দে, মানে বিভিন্ন ছলে বলে কৌশলে বুঝাইতে চায় যে আমি অনেক আমল করি, অনেক কিছু করি, এটা প্রকাশ করতে চায়, মানে আমি মোত্তাকি মানুষ, আমি পরোজগার মানুষ, আমি বুজুর্গ মানুষ, এই এই জিনিসগুলো মানুষ অনেক মানে নামাজি মানুষের মধ্যে, দিনদার মানুষের মধ্যে এই রিয়ার ভাবটা যে মানুষকে দেখানো, মানুষের কাছে বেশি বেশি প্রকাশ করা, এটা বেশি লক্ষ্য করা যায়, এবং বর্তমান সমাজে আমরা খুব বেশি দেখি। দেখবেন যে নিজের আমলের কথা মানুষের কাছে বারবার প্রকাশ করতে চায়, এবং প্রকাশ করতে প্রচার করতে খুব পছন্দ করে যে আমি এই আমল করি, ওই আমল করি, ওই সলাৎ পড়ি, তাহাজ্জুদ পড়ি। কিছু কিছু লোক আছে দেখবেন যে তাহাজ্জুদ পড়ে, তা আসি বলে যে হুজুর আজকে রাতের 3টার দিকে উঠছি, দেখি যে আকাশ অন্ধকার হয়ে আছে, মানে বুঝাতে চাচ্ছে আমি রাতের 3টা বাজে উঠছি, তাহাজ্জুদ পড়ছি, ওটা ডাইরেক্ট বলতেছে না, রাতে 3টায় উঠছে, এই দেখছে সে দেখছে, মানে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয় যে আমি তাহাজ্জুদ পড়ি, এটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিয়ার মাধ্যমে সমস্ত আমল বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নফল ইবাদত আমরা যাই করি এগুলো প্রকাশ করা যাবে না, এগুলো গোপনে রাখতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এমনভাবে সদাকা দিতেন, তারা একজন আরেকজনকে যখন সাহায্য সহযোগিতা করতেন তখন অন্ধকারের মধ্যে গোপনে আরেকজনের পকেটে ঢুকাই দিতেন, যাকে দিচ্ছেন তিনি চিনতে পারতেছেন না কে দিচ্ছেন, অন্ধকারে দিতেন। কারণ প্রকাশ্যে দিলে তাহলে যাকে দিচ্ছেন সেই লোকটা এই লোকের সামনে ছোট হয়ে থাকবে, এবং সবসময় সে মনে রাখবে যে অমুক ভাই আমাকে ওই দিন টাকা দিচ্ছে,
এজন্য কোন ভাই টাকা দিছে এটা যাতে চিনতে না পারে, অন্ধকারের মধ্যে টাকা দিতেন। আল্লাহ আকবার। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো ইমান, গোপনে গোপনে প্রকাশ না করা। তারপরে নফল ইবাদত বন্দেগি ঘরে করা যাতে লোকজন না দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল ইবাদত বন্দেগি মসজিদে নববীতে করতেন না, সুন্নত নামাজও মসজিদে নববীতে পড়তেন না, সুন্নত নামাজও ঘরে গিয়ে আদায় করতেন। রাত্রিবেলায় কিয়ামুল লাইল করতেন ঘরের মধ্যে। এজন্য নফল ইবাদত যত গোপনে গোপনে করা যায়, প্রকাশ না করে আমি আল্লাহর জন্য ইবাদত করতেছি, তো সেই আল্লাহ দেখলেই তো হলো। আমি তো মানুষের জন্য ইবাদত করতেছি না, ইবাদত তো আল্লাহর জন্য, তো মানুষকে দেখাবো কেন, মানুষকে জানাবো কেন? কিন্তু আমরা দেখা যায় আল্লাহর ইবাদতের চেয়ে মানুষকে জানাতে বেশি পছন্দ করি। আল্লাহ পাকের জন্য ওই সকল সাহাবীদের উদ্দেশ্যে এবং কিয়ামত পর্যন্ত সকল মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম, রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি আল্লাহকে তোমাদের দিনের ব্যাপারে জানাতে চাচ্ছ? মানে তোমরা যে আমল করো এটা আল্লাহকে জানাতে চাও? আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর এলেম আল্লাহ রাব্বুল আলামিনের আছে। সুবহানাল্লাহ, তোমার অন্তরে কি আছে না আছে সেই এলেমও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক সব কিছুর ব্যাপারে এলেম রাখেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, হে রাসূল তারা ইসলাম।